আইসিটিই ক্লাসরুমে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আইসিটিই ক্লাসরুমে ইন্টারনেট নিয়ে তোমাদেরকে পড়ানো হবে। তো আমরা আজকে ইন্টারনেট সম্পর্কে বিস্তারিতভাবে জানব যে ইন্টারনেটটা কী, ইন্টারনেটের উপযোগিতা কী, ইন্টারনেটের কী তার ইতিহাস আছে, ইন্টারনেট কীভাবে ব্যবহার করতে পারি এবং ইন্টারনেটের কিছু পরিভাষা। তো যাই হোক, শুরু করা যাক তাহলে আজকের ক্লাস। তো তার আগে বলি, ইন্টারনেটের ক্লাসগুলো কিন্তু দুরকম হয়, একটা হচ্ছে থিওরি একটা এবং একটা প্র্যাকটিক্যাল ক্লাস। তো আজকে আমি তোমাদের থিওরি বেসটাই বেশি করাবো, প্র্যাকটিক্যালটা তোমরা স্কুল খুললে তোমাদের স্যারের কাছ থেকে দেখে নেবে, তবুও আমি চেষ্টা করবো প্র্যাকটিক্যাল কিছুটা এখানে দেখিয়ে দেওয়ার মতো। ঠিক আছে, চলো তাহলে। তো প্রথমেই বলি, আজকে যে টপিক ইন্টারনেট, তার বিস্তারিত আমরা জানবো কি ইন্টারনেট কী, তার ইতিহাস, তার ব্যবহার ও উপযোগিতা ও তার কিছু পরিভাষা ইত্যাদি বিষয়ে। প্রথমে আমরা জানি যে ইন্টারনেট কথাটির অর্থ কী। ইন্টারনেট কথাটির অর্থ হলো ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। কী বললাম? ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক, সবাই কিন্তু নোট করবে, আন্তঃসংযুক্ত অন্তর্জাল। আবার বলছি, ইন্টারনেট কথাটির অর্থ হলো ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। এবার আসবো আমরা ইন্টারনেটের ইতিহাসে। দেখো, সমস্ত জিনিসের তো একটা ইতিহাস থাকে, যে শুরুতে যে অবস্থা থাকে আস্তে আস্তে সেটা উন্নত লাভ করে, তাই না? তেমনি ইন্টারনেট যেমন এসেছে, তারও একটা, আমরা এখন যেভাবে ইন্টারনেটটাকে ব্যবহার করছি তার নিশ্চয়ই একটা শুরু ছিল বা তার একটা ইতিহাস ছিল, সেটা আজকে আমরা জানব। তাহলে কী জানবো? ইন্টারনেটের ইতিহাস। অ্যাকচুয়ালি ইন্টারনেটটা প্রথমে আসে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর প্রথম এই ইন্টারনেট ব্যবস্থা চালু করেছিল। কী জন্য? তাদের সামরিক দপ্তরকে আরও শক্তিশালী করার জন্য, আরও উন্নতিশীল গড়ে তোলার জন্য তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা কেন্দ্রগুলো তৈরি হয়েছিল, সেই গবেষণা কেন্দ্রের সঙ্গে একে অপরের একটা সঙ্গে আরেকটা গবেষণা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য এই ইন্টারনেট ব্যবস্থা চালু করেছিল। মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্রথমে যে ইন্টারনেট ব্যবস্থা চালু করে বা নেটওয়ার্ক ব্যবস্থা চালু করে তার নামকরণ করেছিল আরপানেট। কী বললাম? আরপানেট, ARPANET, যার সম্পূর্ণ নাম হচ্ছে অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে কী বললাম, ইন্টারনেটটা কোথায় চালু হয়েছিল প্রথমে? মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার আমরা আসব ইন্টারনেটের পরিচয়। ইন্টারনেট কী? ইন্টারনেট হলো সারা বিশ্বব্যাপী বিস্তৃত কম্পিউটার যোগাযোগ ব্যবস্থার একটি জাল বা নেটওয়ার্ক। খেয়াল করবে, কী বললাম? ইন্টারনেট সারা বিশ্বব্যাপী যে কম্পিউটার ব্যবস্থা আছে, সেই যে কম্পিউটার ব্যবস্থার মধ্যে যে যোগাযোগ, তার একটি নেটওয়ার্ক বা জাল। কম্পিউটারগুলি নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য একে অপরের সাথে যুক্ত থাকে। যে একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটার যে তথ্য আদান প্রদান করা হয়, তার জন্য যে মাধ্যম সেটা হচ্ছে ইন্টারনেট। সেই ইন্টারনেটের সাহায্যে সেটা কি যুক্ত হয়, যে তোমার বাড়ি একটা কম্পিউটার আছে, আমার বাড়ি একটা কম্পিউটার আছে, আমি কোনো কিছু ডকুমেন্ট তোমার বাড়িতে পাঠাবো, সেটার জন্য কিন্তু আমার মাধ্যম হিসেবে কী লাগবে? ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া সেটা সম্ভব নয়। এবার আসবো আমরা, কী বললাম, ইন্টারনেট হলো মাকড়সার জালের মতো বিশ্বজুড়ে ছড়ানো কম্পিউটার নেটওয়ার্কগুলির একটি নেটওয়ার্ক। কী বললাম? ইন্টারনেট হলো মাকড়সার জালের মতো বিশ্বজুড়ে ছড়ানো কম্পিউটার নেটওয়ার্কগুলির একটি নেটওয়ার্ক। শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থা, সরকারি দপ্তর, সেনাবাহিনী এবং একক ব্যক্তিবর্গ এই নেটওয়ার্ক তাদের নিজস্ব প্রয়োজনে ব্যবহার করতে পারে। কী কী বললাম এখানে? শিক্ষা প্রতিষ্ঠান আছে, বাণিজ্যিক সংস্থা আছে, সরকারি দপ্তর আছে, সেনাবাহিনী এবং একক ব্যক্তিবর্গ। মানে যেমন আমি এখন ইন্টারনেট ব্যবহার করে তোমাদের ক্লাস করাচ্ছি এবং তোমরাও ইন্টারনেটের সাহায্যে সেই ক্লাসটা দেখতে পাচ্ছ, এই যে একক ব্যক্তিবর্গ তার নিজের প্রয়োজনে কিন্তু এই ইন্টারনেটটা ব্যবহার করতে পারে। তাহলে আমরা জানলাম যে ইন্টারনেটটা কী। এবার আমরা আসবো যে ইন্টারনেটের উপযোগিতা কী কী, ইন্টারনেটের উপযোগিতা আছে। ইন্টারনেটের উপযোগিতার মধ্যে যদি আমরা প্রথম পয়েন্ট বলি, সেটা হচ্ছে সরাসরি যোগাযোগ স্থাপন। যে একজনের সঙ্গে আরেকজনের অথবা একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটারের সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য কিন্তু ইন্টারনেট একটি অনন্য ভূমিকা। মানে ইন্টারনেট ছাড়া সেটা সম্ভব নয় কম্পিউটার জগতে। তো
এখানে একটা দেখো ছবি তোমরা দেখতে পাচ্ছ যে পৃথিবীর সঙ্গে বাড়ি মানে কানেক্ট করছে একটা তার দিয়ে একজন বাড়িতে বসে, তো সেটার যে মাধ্যম সেটা কিন্তু ইন্টারনেট, ঠিক আছে, সরাসরি যোগাযোগ স্থাপন। এবার হলো অনলাইন শপিং, বৈদ্যুতিন মাধ্যমে কেনাকাটা। এখন এটা খুবই পপুলার আর কি, মানে বাড়িতে বসে অর্ডার করলে কোনো জিনিস আমাদের বাড়িতে চলে আসে, কিন্তু শুধুমাত্র মোবাইল ফোন বা কম্পিউটার ল্যাপটপ থাকলে কিন্তু আমরা এটা করতে পারবো না। এর জন্য যে মাধ্যমটা মানে ইন্টারনেট থাকা প্রয়োজন, ইন্টারনেট কানেকশান না থাকলে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না, যে সঠিক জিনিসটা সার্চ করে সেটাকে অর্ডার করা, তার পেমেন্ট করা, তার ট্র্যাক করা যে কোথায় আছে কবে আসবে, এইসবগুলো কিন্তু আমাদের তার জন্য কী প্রয়োজন, ইন্টারনেট প্রয়োজন। 3 নম্বর পয়েন্টটা কী আছে, দূরশিক্ষা। কি বললাম, দূরশিক্ষা। দেখো তোমরা এখানে ছবিটা দেখলে আরও পরিষ্কার বুঝতে পারবে, এখানে 2টো রুম আছে, ঠিক আছে, 2টো রুম। একটা রুমে কী হচ্ছে, শিক্ষক মশাই ক্লাস করাচ্ছেন, অন্য রুমে কিছু স্টুডেন্ট সেই ক্লাসটা দেখছে। তো এই যে মাধ্যমটা, এই যে ভিডিও কনফারেন্স বা ভিডিও কলিংয়ের মাধ্যমে যে ক্লাসটা চলছে, এটার জন্য কিন্তু আমাদের ইন্টারনেট প্রয়োজন হয়। একটু আগে তোমাদের বলেছি যে তোমরা বাড়িতে এখন যেমন আমার ক্লাসটা দেখছো, এটার জন্য কিন্তু ইন্টারনেট ছাড়া সম্ভব নয়। তোমরা ইন্টারনেট কানেক্ট করে তারপর কিন্তু মোবাইলে বা ল্যাপটপে কম্পিউটারে কিন্তু এই ক্লাসটা দেখতে পাচ্ছ। তো দূরশিক্ষা ব্যবস্থায় কিন্তু ইন্টারনেট একটা গুরুত্বপূর্ণ এখন যেটা চলছে আর কি। এবার আমরা আসবো পরের পয়েন্ট, কী আছে, জ্ঞান ভাণ্ডার। অর্থাৎ কোনো নিজের জ্ঞান বৃদ্ধি করা, অর্থাৎ আমি কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চাই, তো তার জন্য ইন্টারনেটের ব্যবহার নিয়ে আমি সেটা ব্যবহার করে আমি সেটা জানতে পারি। যেমন কি মনে করো এক্ষুনি আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু জানতে চাই, তো সেটার জন্য কী করতে হবে, আমি যদি কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লিখি তাহলে আমি তার বিস্তারিত তথ্য পাবো। দেখো দেখো রবীন্দ্রনাথ ঠাকুর যখনই লিখলাম রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিস্তারিত এখানে চলে আসছে। দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা বা তার বিভিন্ন ধরনের ছবি, এবং তিনি কবে জন্মগ্রহণ করেন, কোথায় বাড়ি, তার মাতা পিতা সমস্ত সম্পর্কে। আমরা যদি এটা বাংলাতেও চাই সেটাও পারবো, আমি যদি এখানে বাংলাতে টাইপ করি রবীন্দ্রনাথ ঠাকুর, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা সমস্ত তথ্য এখানে পেয়ে যাবে। তো এভাবেই আমরা ইন্টারনেটকে কাজে লাগিয়ে আমাদের জ্ঞানকে বৃদ্ধি করতে পারি। পরের পয়েন্টটা কী আছে, পরেরটা হচ্ছে ভ্রমণ ও পর্যটন। এখন দেশে বিদেশে বেড়াতে গেলে বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে বেড়াতে গেলে আমাদের বিমানের টিকিট বা বাসের টিকিট বা ট্রেনের টিকিট এগুলো বুকিং করতে হয়। এর জন্য আমার কিন্তু কোনো প্ল্যাটফর্ম বা স্টেশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি বাড়িতে বসেই কাজটা করতে পারি। আমি বাড়িতে বসে হোটেল বুকিংও করতে পারবো, কোনো রিসর্ট বুকিংও করতে পারবো, হ্যাঁ সমস্ত কিছু কিন্তু আমি বাড়িতে বসে নিয়ে এগুলো বুকিং করে তারপর যেতে পারবো। তাহলে কী সুবিধা হবে আমার, হয়তো আমি হয়তো স্টেশনে গেলাম দেখছি যে টিকিট নেই, আমি যেখানে বেড়াতে গেলাম সেখানে দেখছি হোটেল নেই, তাহলে কি আমি বাড়ি থেকে যদি এইগুলো বুকিং করে কনফার্মেশন নিয়ে যেতে পারি তাহলে কি আমি অনেকটা সিকিউরভাবে ভ্রমণটা করতে পারবো। নেক্সট হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা। এখন তো ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে ইন্টারনেট ছাড়া মানে কি বলবো চলবেই না বলা যেতে পারে। তোমরা দেখবে যে তোমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে, যেমন মেয়েদের কন্যাশ্রী বা ছেলেদের বিভিন্ন স্কলারশিপ, হ্যাঁ ঐক্যশ্রী, এই সমস্ত ফর্ম ফিল আপ করে তোমরা যখন টাকা পাও সেইটা যেমন ব্যাংকের থেকে তুলতে যাও, তো সেখানে কিন্তু অবশ্যই ইন্টারনেটের কাজে লাগে। এবং অনেক সময় তোমরা এটা শুনে দেখ থাকবে যে লিংক নেই, অর্থাৎ কি যে ইন্টারনেটের কানেকশানে কোনো সমস্যা আছে তাই তোমরা সেই টাকাটা তুলতে পারছো না বা জমা দিতে পারছো না। দেখো এখানে ব্যাংকিংয়ের একটা এক্সাম্পল দেওয়া আছে যে এটিএম, যে এটিএম আমরা কিন্তু ব্যাংকে দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে আমরা এটিএম কার্ডের সাহায্যে কিন্তু টাকা তুলতে পারি, ঠিক আছে। এবং সেটার জন্য কী দরকার, আমাদের ইন্টারনেট কানেকশান থাকা দরকার, নতুবা হবে না। পরেরটা কি বিলের টাকা জমা দেওয়া। আমরা বাড়িতে বসে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলের সাহায্যে
নিজের এটিএম বা নেট ব্যাংকিংকে ব্যবহার করে আমরা কিন্তু বিলের টাকা, বিভিন্ন বিল যেমন ইলেকট্রিক বিল, জলের বিল, গ্যাসের বিল, এলআইসি বিল ইত্যাদি আমরা বিল জমা করতে পারি। এসব জন্য কি সমস্ত কিছুর জন্যই কিন্তু আমাদের কি এই সমস্ত কাজের ক্ষেত্রে যে মাধ্যম সেটা হচ্ছে কি ইন্টারনেট, এটা কিন্তু প্রয়োজন। এবার আসবো আমরা ইন্টারনেটে ব্যবহৃত কিছু পরিভাষা। ইন্টারনেটের পরিভাষাগুলো কি আছে? প্রথমে আছে www3, এর পুরো কথাটি হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কি বললাম? www এর পুরো কথাটা কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সবাই মনে রাখবে কিন্তু, এটা খুবই ইম্পর্ট্যান্ট। পরের পয়েন্টটা হচ্ছে প্রোটোকল। একাধিক কম্পিউটার যখন নেটওয়ার্কের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে এবং তথ্য আদান প্রদান করে, সেই সময় একগুচ্ছ নিয়মাবলী মেনে চলে যা প্রোটোকল নামে পরিচিত। তাহলে এক কথায় কি, যখন একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটার কানে নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করা হয়, তখন কিন্তু একটা নির্দিষ্ট নিয়মাবলী মেনটেন করতে হয়, একটা নিয়ম মেনে চলতে হয়। সেই নিয়মটাকে কি বলা হয়? প্রোটোকল। আমি যদি বলি যে তোমরা এই ক্লাসটা দেখছো, দেখার সময় মোবাইলে কিন্তু ডেটা কানেকশান অন করেছো বা কম্পিউটারে ডেটা কানেকশান অন করলে তারপরে কিন্তু নির্দিষ্ট একটা লিঙ্কে গিয়ে বা অ্যাপে গিয়ে তোমরা এই ক্লাসটা দেখতে পাচ্ছ, যে একটা নিয়ম। অথবা যদি বলি তোমরা স্কুলে যাও সবাই, একটা নির্দিষ্ট টাইম, একটা নির্দিষ্ট ড্রেস কোড মেনটেন করে যেতে হয়, একটা নির্দিষ্ট টাইমে তোমাদের ক্লাস হয়, টিফিন হয়, আবার ছুটি হয়, এই যে একটা নিয়ম মেনটেন করতে হয় না, যে তুমি ইচ্ছা করলে তোমার নিজের টাইম মতো স্কুলে যেতে পারবে না, সেটাই, এটা হচ্ছে একটা প্রোটোকল। ঠিক আছে, পরের পরিভাষাটা কী আছে? ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার কি? এটি হলো একটু GUI, গ্রাফিক্স ইউজার ইন্টারফেস সহ একটি অ্যাপ্লিকেশান। ওয়েব ব্রাউজার কি? এগুলো একটা অ্যাপ্লিকেশান। ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম ইত্যাদি হলো একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার। তোমরা হয়তো এই সমস্ত ব্রাউজারের কাজ করেছো বাট অ্যাকচুয়ালি জানো না যেটাকে ওয়েব ব্রাউজার বলা হয়। দেখো তোমরা নিচের ছবিগুলো দেখতে পাচ্ছ, যেগুলো হচ্ছে পপুলার, এগুলো বেশি মানুষ ইউজ করে। ঠিক আছে, পরেরটা কি হলো? পরের পরিভাষা যেটা সেটা হচ্ছে URL। কি বললাম? হ্যাঁ, URL। URL এর পুরো কথাটি হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। কি বললাম? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। প্রতিটি ফাইল অথবা পেজ, কি বললাম, প্রতিটি ফাইল অথবা ওয়েব পেজ এর জন্য ইন্টারনেট একটা অনন্য ঠিকানা রয়েছে। প্রতিটি ফাইল বা ওয়েব পেজের জন্য একটা ঠিকানা রয়েছে যাকে বলা হয় URL। কি বললাম? URL। যেমন আমি URL ক্ষেত্রে যেমন বলি, যেমন তোমার বাড়ির একটা নির্দিষ্ট যেমন ঠিকানা আছে, তাই না? সেই ঠিকানায় তোমাকে বাড়িতে যদি কেউ আসতে চায়, তাহলে তুমি যদি শুধু বলো যে আমার বাড়িতে কলকাতায়, সে কিন্তু পৌঁছতে পারবে না, একটা নির্দিষ্ট ঠিকানা দিতে হবে যে কলকাতায় এত নম্বর ওয়ার্ড, এই পৌরসভা, এই থানার আন্ডারে, তাই না? তেমনি URLটা কি? ইন্টারনেটে যে কোনো একটা ফাইল বা কোনো একটা ওয়েব পেজের একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, সেটা হচ্ছে URL। এবার আসি পরের পরিভাষা, যেটা হচ্ছে ওয়েবসাইট। কি বললাম? ওয়েবসাইট। ওয়েবসাইট বলতে আমরা কিছু জায়গা বলতে পারি যেখানে কোনো ব্যক্তি, সরকারি ও বেসরকারি সংস্থা নিজেদের বিভিন্ন তথ্য দিয়ে রাখে। কি বললাম? ইন্টারনেটকে একটা কোনো একটা জায়গায় আমরা যদি বলি, সেখানে আমি নিজে বা তোমরা অথবা কোনো সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে কোনো সরকারি দপ্তর বলো, যে কোনো কেউ, কোনো কোম্পানি বলো, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট কোম্পানি, সবাই তাদের নিজস্ব কি মানে তাদের নিজস্ব তথ্য বা নিজস্ব প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট সেখানে দিয়ে রাখতে পারে। সেটা হচ্ছে কি? ওয়েবসাইট। এবার আমরা যারা ব্যবহার করি, অর্থাৎ আমরা যে ব্যবহারকারী আছি, তারা সেই ওয়েবসাইটে গিয়ে সেই ব্যক্তি বা সেই সংস্থা সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য পাবে। কোন তথ্যগুলো পাবে? সেই ব্যক্তি পাবে, সেই সংস্থা যে তথ্যগুলো ওই ওয়েবসাইটে আপলোড করে রেখেছে, দিয়ে রেখেছে। আমরা যদি এখন তোমরা এখন তো সবাই জানো যে কোন সমস্যার মধ্যে আমরা আছি, যার জন্য এই অনলাইন ক্লাসটাও চলছে। তো আমরা যদি এখন ভারতের কোভিড-19 সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাই, ধরো আমরা চাইছি যে
তুমি এই মুহূর্তে জানতে চাইছো যে ভারতের COVID-19 কতজন আক্রান্ত হয়েছে, কোন রাজ্যে কতজন আক্রান্ত হয়েছে, কতজন সুস্থ হয়ে বাড়ি গেছে, এই সমস্ত তথ্য যদি জানতে চাই তাহলে আমাদের একটা ওয়েবসাইটে কিন্তু পাবো। ভারত সেই ওয়েবসাইটটা কি https://www.mohfw.gov.in। সাইটে গিয়ে যদি ক্লিক করলে তোমরা বিস্তারিত জানতে পারবে, তোমরা এক্ষুনি বাড়িতে এটা দেখতে পারো। দেখবে এই ওয়েবসাইটে ক্লিক করলে তোমরা এর বিস্তারিত জানতে পারবে। দেখো আমি ওয়েবসাইটে ক্লিক করলাম এবং এখানে বিস্তারিত দেখিয়ে দিচ্ছে যে কতজন আক্রান্ত হয়েছে, কতজন সুস্থ হয়ে বাড়ি গেছে, সমস্ত কিছু। হ্যাঁ, তো এইভাবে তোমরাও কিন্তু ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন তথ্য জানতে পারবে। তো আমরা যে এই ওয়েবসাইটটা দেখলাম যে এর একটা গঠন আছে, দেখলে যে প্রথমে লেখা আছে https, তারপর দেওয়া আছে তোমার /www। এই যে গঠনটা, এই গঠনটা সম্পর্কে আমরা একটু জেনে নিই যে এটা অ্যাকচুয়ালি এই গঠনটার বৈশিষ্ট্যটা কী বা এর কাজটা কী। ঠিক আছে, তো প্রথমে HTTP হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটি একটি প্রোটোকলের নির্দেশ দেয়। কী বললাম, এটি একটি প্রোটোকল। প্রোটোকল কথাটা কিন্তু আমি আগে বলেছি যে নিয়ম, যে একটা কম্পিউটারের সঙ্গে আর একটা কম্পিউটারের সঙ্গে যখন যুক্ত করা হয় তখন সেই কোনো একটা কম্পিউটারের সঙ্গে যুক্ত করলে হলে কী করতে হয়, আমাদের প্রোটোকল মেনটেন করতে হয়, একটা নিয়ম মানতে হয়। তাহলে এখানে কি HTTP কী করছে, সেই নিয়ম মেনটেন করার নির্দেশ দিচ্ছে। এখানে ক্লোন ও স্ল্যাশ URL সিনট্যাক্স অনুযায়ী তোমাকে দিতেই হবে, মানে এটা নিয়ম তোমাকে দিতেই হবে। www. এটি কিন্তু ব্রাউজারকে বোঝায় যে এটি একটি ওয়েবসাইট। তোমাদের ব্রাউজার আগে বলেছি, যেমন মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, এই যে যে ব্রাউজার ওয়েব ব্রাউজারগুলো আছে সেই ওয়েব ব্রাউজারে এটা কী বোঝাবে যে www যখন শুরু হচ্ছে ডট তখন এটা একটা ওয়েবসাইট সেটা নির্দেশ করছে। এবার যে মেন যে সাইটটার নাম, যেমন এখানে COVID-19 বিষয়ে বিস্তারিত জানতে যে সাইট, যেমন MOHFW, এটা হচ্ছে সাইটের নাম। ঠিক আছে, তেমনি আদার্স অন্যান্য ক্ষেত্রেও সেই যে কোম্পানি বা যে সরকার বলো যে সাইটের নাম দেবে সেইটা হচ্ছে মিডিলে এরকম থাকবে www.এর পর। এবার শেষে আছে .gov.in কী নির্দেশ করছে, .gov.in নির্দেশ করছে এটি একটি, এই ওয়েবসাইটটি ভারতের একটি সরকারি দপ্তরের ওয়েবসাইট। কি বলছে, এটি একটি কি ভারতের সরকারি দপ্তরের ওয়েবসাইট সেটা নির্দেশ করছে। তাহলে দেখো ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের এক গঠনটা কি, প্রথমে HTTPS, এটা হচ্ছে তোমার সিনট্যাক্স মানে প্রোটোকল, স্ল্যাশ ক্লোন, এই দুটো নিয়ম অনুযায়ী থাকবে। www. কি ব্রাউজারকে কি বলছে যে এটা একটা ওয়েবসাইট। তারপরে MOHFW, এটা কি সাইটের নাম। এবং .gov.in, এটা কি যে এটা নির্দেশ করছে এটি ভারত সরকারের একটি সরকারি দপ্তরের ওয়েবসাইট। তো দেখবে এরকম তোমরা বিভিন্ন ওয়েবসাইটের শেষে .gov.in, .edu, .uk, .org লেখা থাকে। তো আমি বলবো তোমাদের বিস্তারিত পরে সেইগুলো যে কোনটার মানে এটা কী দাঁড়াচ্ছে। এবার আসি সার্চ ইঞ্জিন। কী বললাম, সার্চ ইঞ্জিন, কিছু ওয়েবসাইট ইন্টারনেটে আছে যেগুলো আমাদের কোনো বিষয় সম্পর্কে অনুসন্ধান করতে সাহায্য করে। যেমন কোনো এই একটু আগে যেমন তোমাদেরকে আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লিখে সার্চ করালাম, সেখানে কিন্তু আমি কোনো নিয়ম মেনে যেমন HTTP বা ক্লোন স্ল্যাশ দিয়ে সেখানে www দিয়ে কিন্তু শুরু করিনি। সেখানে আমি সরাসরি কী লিখলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। যখন সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলাম সেই সম্পর্কে চলে আসলো। তাহলে সেটা আমি কোথায়, সেখানে সার্চ ইঞ্জিনের সাহায্যে সেই কাজটা আমি করেছি। তো কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো সার্চ মানে কিছু অনুসন্ধান কিছু খুঁজে বার করতে আমাদের সাহায্য করে। এমন কিছু সার্চ ইঞ্জিন কি, যেমন হচ্ছে গুগল, ইয়াহু, এগুলো হচ্ছে খুবই জনপ্রিয়। আমরা এই গুগল বা ইয়াহুর মধ্যে গিয়ে যদি কোনো
ওয়ার্ড, মানে যে কোনো কিছু, যে আমি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছি, তোমরা নেতাজি লিখতে পারো, হ্যাঁ, তোমরা আমাদের ভারতের প্রাইম মিনিস্টারকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখন মুখ্যমন্ত্রী কে আছে, এইসবগুলো যদি তোমরা কারেন্ট বিষয়ে জানতে চাও ওখানে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। এবার আসি ওয়েব পেজ। কি বললাম? ওয়েব পেজ একটি ওয়েবসাইটকে এক একটি ওয়েবসাইটে এক বা একাধিক পাতা থাকে যেখানে বিভিন্ন তথ্য ছবি দেওয়া থাকে। ওয়েবসাইটের এক একটি পাতাকে বলা হয় কি? ওয়েব পেজ। তাহলে ওয়েব পেজ কাকে বলে? একটি ওয়েবসাইটে এক বা একাধিক পাতা থাকে যেখানে বিভিন্ন তথ্য, বিভিন্ন ছবি দেওয়া থাকে। ওয়েবসাইটের এক একটি পাতাকে কী বলা হয়? ওয়েব পেজ। এখানে যদি আমি তোমাদের মানে ওয়েবসাইট এবং ওয়েব পেজ এই দুটোকে বোঝাই, ওয়েবসাইট হচ্ছে তোমাদের বই, ঠিক আছে, বইটা হচ্ছে তোমাদের ওয়েবসাইট, এবং প্রতিটি বইয়ের এক একটা পাতা হচ্ছে তোমাদের ওয়েব পেজ। এবারে নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে ওয়েবসাইটটা কি হচ্ছে? তোমাদের একটা টেক্সট বুক বা যে কোনো বই, এবং তার এক একটা পাতা কি? ওয়েব পেজ। দেখো একটু আগে তোমাদের ওয়েবসাইট সম্পর্কে যখন বলছিলাম তখন শেষে কী ছিল? .gov.in, সেটা ভারতের একটি সরকারি দপ্তরের ওয়েবসাইটে নির্দেশ দিচ্ছিল। তেমনি দেখো আরও অনেক অনেক কিছু হয়, যেমন .co.in, এটা কি? ভারতের বাণিজ্যিক সংস্থার ওয়েবসাইট। .co.uk, এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের একটি বাণিজ্যিক সংস্থার ওয়েবসাইট, সেগুলো তোমরা নোট করবো অবশ্যই। .edu, edu-তে কী বোঝাচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট। .gov, সরকারি দপ্তরের ওয়েবসাইট। .org, এমন প্রতিষ্ঠান যাদের কোনো লাভ করার উদ্দেশ্য নেই, এরা কোনো লাভ করতে চায় না। .net, অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে, যে ইন্টারনেট আমাদের যে ইন্টারনেটটার যে সার্ভিস প্রোভাইড যারা করছে তাদের ওয়েবসাইটের শেষে কী থাকে? .net। আর .mil, .mil মিল, এটা হচ্ছে সামরিক সংগঠনের ওয়েবসাইট কে নির্দেশ করে। তো ইন্টারনেট সম্পর্কে থিওরিটিক্যাল তো আমি বোঝালাম, কিছু প্র্যাকটিক্যালও দেখানোর চেষ্টা করলাম। তো তোমরা যখন স্কুলে গিয়ে এই ইন্টারনেট প্র্যাকটিক্যাল করবে, তো সেক্ষেত্রে কী করে ফায়ারফক্সটা মানে যে ওয়েব ব্রাউজারটা অন করবে ফার্স্ট, সেখানে কী করে অন করবে? প্রথমে যাবে তোমরা অ্যাপ্লিকেশনস, সেখান থেকে ইন্টারনেট, তারপর ফায়ারফক্স ওয়েব ব্রাউজার ক্লিক করে সেখানে তোমাদের ওয়েবসাইট দিয়ে বা সার্চ ইঞ্জিনের সাহায্যে বিভিন্ন তথ্য জানতে পারবে, ঠিক আছে। এটা অবশ্যই তোমাদের স্কুলের যিনি কম্পিউটার শিক্ষক আছেন তার সাহায্য নেবে তোমরা। তো একদম শেষ পর্বে আমরা চলে এসেছি ক্লাসের। তো আমরা ক্লাসটা যে করলাম, পুরো ক্লাসটার কিছু আমি প্রশ্ন উত্তর প্রশ্ন রেডি করেছি, তোমরা এক্ষুনি এই প্রশ্নের উত্তরগুলো খাতাতে লিখবে, দেখবে কতটা তোমরা দিতে পারছো, নতুবা এই ভিডিওটাকে আবার শুরু থেকে দেখে এই প্রশ্নগুলো উত্তর করবে অবশ্যই, এবং সেটা স্কুল খুললে তোমাদের শিক্ষক মশাইকে দেখাবে। তো প্রথম প্রশ্ন কি? ইন্টারনেট কথাটির অর্থ কি? প্রথম প্রশ্ন, ইন্টারনেট কথাটির অর্থ কি? দ্বিতীয়টি হচ্ছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্রথমে নেটওয়ার্ক কী নামকরণ দিয়েছিল, মানে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বললাম, এটা আছে কোথায়? কম্পিউটারের ইতিহাসে, যেখানে মার্কিন প্রতিরক্ষা দপ্তর তাদের নিজেদের স্বার্থে প্রথমে যে নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবস্থা চালু করেছিল সেটার নাম কী ছিল? পরেরটা হচ্ছে, www এর পুরো নাম কী? www. এর পুরো নাম কী? পরেরটা, দুটি জনপ্রিয় ওয়েব ব্রাউজারের নাম বলো। আমি তোমাদের অনেকগুলো দেখিয়েছি, সেখান থেকে তোমরা দুটো বলবে, দুটি জনপ্রিয় ওয়েব ব্রাউজারের নাম। পরেরটা হচ্ছে, একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম। কী বললাম? একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম। এবং সবশেষে, .edu কোন ধরনের ওয়েবসাইটকে নির্দেশ দেয়, ঠিক আছে, .edu কোন ধরনের ওয়েবসাইটের নির্দেশ দেয়। তো আজকে এই পর্যন্তই। ইন্টারনেট সম্পর্কে আমি যে ক্লাসটা নিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো, না পারলে ভিডিওটা বারবার দেখো। যদি কোনো সমস্যা হয় বিষয়ে তোমাদের স্কুলের যে কম্পিউটার স্যার আছেন সেই স্যারের সাহায্য অবশ্যই তোমরা নেবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।